আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলাম ধর্ম নিয়ে গবেষণার দরকার আছে। যদি আপনি ইসলাম নিয়ে গবেষণা করেন আর সেটা কোরআন ও সহি হাদিস থেকে হতে হবে, তাহলে আপনি অবশ্যই নাস্তিক হতে পারবেন না। কারণ এই রকম অনেক নাস্তিক ও মুসলিম খ্রিস্টান কে কোরআন পাল্টে দিয়েছে, কারণ তারা নিরপেক্ষভাবে গবেষণা করেছে এবং নিজেকে প্রশ্ন করেছে, আমি যে পথে আছি সেটা কি আসলেই সঠিক নাকি আমি অন্য এক অজানা পথে হাঁটছি যেখানে আমার কোনো লাভ নেই এবং মৃত্যুর পরে আছে ভয়ানক শাস্তি। তাই আজকে আমি এমন এক ব্যক্তির সম্পর্কে জানাবো, হতে পারে আপনি বিশ্বাস করবেন না, তবে এই কথা সত্য, আপনি সেটা গুগলে সার্চ দিয়েও জানতে পারবেন এবং ভিডিওতে তো পারবেনই। তাই জানার ইচ্ছা থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইসলাম ধর্ম নিয়ে অনেকে অনেক কথা বলে থাকে, কিন্তু যারা ইসলাম ধর্মের সম্পর্কে খারাপ মন্তব্য বা কথা বলে থাকে তারা ইসলাম ধর্ম সম্পর্কে তেমন কিছুই জানে না। আজকে এমন এক বিজ্ঞানীর কথা জানবেন যিনি কোরআনের একটি আয়াত দেখে অবাক ও হতভম্ব হয়ে গেছিলেন, যিনার নাম ডক্টর মরিস বুকাইলি। কোরআন ও ইসলাম কি সেই সম্পর্কে তেমন কিছু জানতেন না। এরপরে তিনার ইসলামের পথে যাত্রা কিভাবে শুরু হলো সেটা জানাব। ফ্রান্সের প্রেসিডেন্ট ফারোসা মিত্রা 1981 থেকে 1975 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। তিনি 80 দশকের শেষের দিকে ফেরাউনের মমিকে নিয়ে গবেষণার জন্য মিশরের কাছে অনুরোধ জানালেন। মিশরের সরকার তাতে রাজি হলে কায়রো থেকে ফেরাউনের লাশ নিয়ে এলো প্যারিসে। প্লেনের সিঁড়ি থেকেই ফ্রান্সের প্রেসিডেন্ট, তার মন্ত্রীগণ ও ফ্রান্সের সিনিয়র অফিসারগণ মাথা নিচু করে ফেরাউনকে স্বাগতম জানালেন। ফেরাউনের লাশকে ফ্রান্সের একটা বিশেষ স্থানে নিয়ে যাওয়া হলো, যেখানে ফ্রান্সের সবচেয়ে বড় বিজ্ঞানীরা রয়েছে, আর তারা ফেরাউনের মমিকে নিয়ে গবেষণা শুরু করে দিল। তারা দেখতে চাই এই লাশ কি আসলেই ফেরাউনের নাকি অন্য কোনো মানুষের। মমি গবেষণার প্রধান বিজ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুকাইলি। তার সাথে অন্যান্য গবেষকগণ ফেরাউনের লাশ নিয়ে গবেষণা শুরু করতে যাচ্ছিল। ডক্টর মরিস বুকাইলি ভাবছিলেন কীভাবে ফেরাউন মারা গেল। পরিশেষে রাতের শেষের দিকে ফাইনাল রেজাল্ট আসলো, যাতে বলা হয়েছে তার বডিতে লবণের অংশ আছে, আর এটাই সবথেকে বড় প্রমাণ যে ফেরাউন ডুবে মারা গিয়েছিল। এখানে ফেরাউনের মমিটি প্রফেসর মরিসকে হতবুদ্ধি করে দিল যে কীভাবে এই মমি অন্য মমিদের তুলনায় সুরক্ষিত অবস্থায় থাকলো, যা এটা সমুদ্র থেকে তোলা হয়েছে। কারণ খোলামেলা পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে আর প্রতিটি খোলামেলা বস্তুকে দ্রুত ধ্বংস করে দিতে থাকে। ডক্টর মরিস বুকাইলি ফাইনাল রিপোর্ট তৈরি করলো, যাতে তিনি বললেন এটা একটা নতুন আবিষ্কার। সেই সময় তাকে কেউ ফেরাউনের এই ডুবে যাওয়া মমি সম্পর্কে প্রকাশ্যে আলোচনা না করার পরামর্শ দেন, কিন্তু তিনি দৃঢ়ভাবে এই প্রতিবাদ করে বললেন যে এরকম একটা বিশাল আবিষ্কার যেটা আধুনিক বিজ্ঞানের কাছে উন্নতির জন্য সহায়তা করবে সেটা কেন জানানো যাবে না। কেউ একজন তাকে বলল যে কোরআনে ফেরাউনের ডুবে যাওয়া এবং তার লাশ সংরক্ষণের ব্যাপারে বিশদ আলোচনা হয়েছে। এই ঘটনা শুনে ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে গেলেন এবং প্রশ্ন করতে লাগলেন এটা কীভাবে সম্ভব। এই মমি পাওয়া গিয়েছে 1881 সালে আর কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে, আর প্রাচীন আরবরা তো মমি করার পদ্ধতি জানত না, মাত্র কয়েক দশক আগে তা আমাদের হাতে আবিষ্কৃত হয়। ডক্টর বুকাইলি ফেরাউনের লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গভীরভাবে ভাবছিলেন যে মুসলমানদের কোরআনে কীভাবে ফেরাউনের লাশ সংরক্ষণের কথা এসেছে, কীভাবে আসতে পারে। বাইবেলে ফেরাউন মুসা আলাইহিসসালামের পিছু নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ফেরাউনের লাশের পরিণতি সম্পর্কে বিশেষ কিছুই বলা হয় নাই। তিনি নিজেকেই প্রশ্ন করেছিলেন আর ভাবতেছিলেন যে এটা কীভাবে কোরআনে উল্লেখ হয়েছে এই মমি মুসা আলাইহিসসালামের পিছু নিয়েছিল এবং তা এখনও পর্যন্ত সুরক্ষিত আছে, আর এটাই বা কেমন করে সম্ভব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই এটা সম্পর্কে জানতেন এবং আরও অনেক কিছু তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ডক্টর মরিস বুকাইলি সে রাতে ঘুমাতে পারলেন না, তিনি তওরা বা তওরাত আনলেন এবং সেটা পড়লেন। তওরাতে বলা হয়েছে পানি আসলো এবং ফেরাউনের সৈন্য এবং তার যানবাহনকে ঢেকে দিল,
যারা সমুদ্রে ডুবে গেল তাদের মধ্যে কেউই বাঁচতে পারল না। ডক্টর বোকাইলি অবাক হয়ে দেখলেন যে তাওরাতে লাশের সংরক্ষণের ব্যাপারে কিছুই বলা হয় নাই। অতপর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি মুসলিম দেশে যাবেন এবং সেখানে বিখ্যাত মুসলিম বিশেষজ্ঞ ডক্টরদের সাক্ষাৎকার নেবেন ও আলোচনা করবেন। তিনি তথায় পৌঁছে ফেরাউনের লাশ ডুবে যাওয়া পরবর্তী সংরক্ষণের যে রেজাল্ট পেয়েছেন তা নিয়ে আলোচনা করেন। তখন একজন মুসলিম বিশেষজ্ঞ কোরআন মাজিদ খুললেন এবং আয়াতটি ডক্টর মরিস বুকাইলিকে শোনালেন। সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ফালিয়াউমান উনাজ্জিকা বিবাতানিকালি তাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, অর্থাৎ এতএব আমি আজ তোমার দেহকে উদ্ধার করব যেন তুমি তোমার পরবর্তী লোকদের জন্য উপদেশ গ্রহণের উপকরণ হয়ে থাকো। আর প্রকৃতপক্ষে অনেক মানুষ আমার উপদেশাবলী হতে উদাসীন রয়েছে। সূরা নম্বর 10 আয়াত নম্বর 92। তিনি এ আয়াতের দ্বারা খুবই অবাক হয়ে গেলেন এবং তখনই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়ে উচ্চকণ্ঠে ঘোষণা করলেন যে আমি ইসলামে প্রবেশ করেছি এবং আমি এই কোরআনে বিশ্বাসী। কারণ এখানে সেই কথা বলা হয়েছে যেটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তখনকার মানুষ তেমন কিছুই জানতেন না। ফেরাউন মুসা আলাইহিস সালাতুসসালামের সময় পানিতে ডুবে যায়, তাই স্বাভাবিকভাবেই সবাই মনে করত তার বডির অস্তিত্ব কিছুই নেই, কিন্তু বর্তমানে তার সুরক্ষিত অবস্থায় দেখা যায়। তাই মরিস বুকাইলি গবেষণা ও পরীক্ষিতভাবে বুঝতে পারলেন আসলে ইসলাম ধর্ম এটা কোনো মানবরচিত ধর্ম নয়, আর কোরআন ও মহান আল্লাহর বাণী। তিনি আর ইসলাম গ্রহণের পর তার রচিত বই বাইবেল, কোরআন এবং বিজ্ঞান এর তিনি ব্যাখ্যা দেন। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্স থেকে গেলেন এক ভিন্ন অবস্থায়। ফ্রান্সে 10 বছর অন্যান্য কাজ বাদ দিয়ে এই সময় তিনি আরবি ভাষা শিখেছেন আর কোরআনের বিজ্ঞান বিষয় নিয়ে গবেষণা করেছেন। সবশেষে তিনি কোরআন মাজিদের এই আয়াতটি দেখে আরও অবাক হয়ে গেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ, অর্থাৎ এতে বাতিলের প্রভাব নেই, সামনের দিক থেকেও নেই এবং পিছন দিক থেকেও নেই, এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। সূরা নম্বর 41 আয়াত নম্বর 42। 1976 সালে ডক্টর মরিস বুকাইলি বাইবেল, কোরআন এবং বিজ্ঞান নামে একটি বই লেখেন যা পশ্চিমা বিজ্ঞানীদের অবাক করে দেয়, যেটা অত্যন্ত বিক্রি হয়, যা প্রায় 50টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা এভাবে হেদায় দান করেন। আল্লাহ আমাদেরকে কোরআন মজিদ বুঝার এবং তা মেনে চলার তৌফিক দান করুন। আমিন।